দোস্ত আহবাব, ইমান সহকারে মৃত্যু লাভের তৃতীয় নম্বর আমল হলো মেসওয়াক করা। যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইমান সহকারে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লামা ইবনে আবিদিন শামী রওয়ায়েত উল্লেখ করেছেন, সলাতুন বিসিওয়াকিন আফজালু মিন 70 সলাতান বিগাইরি সিওয়াকিন। মেসওয়াক ওয়ালা ওযু দ্বারা এক রাকাত নামাজ পড়া আর মেসওয়াক বিহীন ওযু দ্বারা 70 রাকাত নামাজ পড়া থেকে উত্তম। কথা বুঝছেন নি? মানে মেসওয়াক করে এক রাকাত নামাজ পড়ছেন আপনি, আর আরেকজন সলিমদ্দি সে মেসওয়াক করা ছাড়া 70 রাকাত নামাজ পড়ছে, তাহলে আল্লাহর দরবারে আপনার এক রাকাত নামাজের মূল্য বেশি। মেসওয়াক ছয় সময় করা সুন্নত। কয় সময়? আরো জোরে বলেন, মেসওয়াক কখন কখন করা সুন্নত? ছয় সময় মেসওয়াক করা সুন্নত। এক নম্বর হচ্ছে ঘুম থেকে উঠার পরে মেসওয়াক করা সুন্নত। দুই নম্বর হলো বেশি কথা বলার পরে মেসওয়াক করা সুন্নত। তিন নম্বর হলো মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর মেসওয়াক করা সুন্নত। চার নম্বর হলো ওযুর আগে মেসওয়াক করা সুন্নত। পাঁচ নম্বর হলো নামাজের আগে মেসওয়াক করা সুন্নত। ছয় নম্বর হলো দাঁতের রং যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি কালা দাঁত নিয়ে থাকবেন না, ওই সময়ও মেসওয়াক করা সুন্নত। এই ছয় সময় মেসওয়াক করা সুন্নত। আমাদের একজন বুজুর্গ ছিলেন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, তিনি একদিন যাচ্ছিলেন, দেখেন একজন 70 বছরের একজন 90 বছরের বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ সে পত্রিকা পড়তেছে চশমা ছাড়া। হুজুর আশ্চর্য হয়ে গেলেন। এই অবস্থা থেকে হিন্দু ব্রাহ্মণ বুঝতে পারলেন। এরপরে সে তার পকেট থেকে মেসওয়াকটা বের করে বললেন, ইয়ে ইয়ে তকত হায় তোমারে নবী কি সুন্নত মে সুন্নত মে। ওই হিন্দু ব্রাহ্মণ বলতেছে, ও শফি, আমি যে 90 বছর বয়সে চশমা ছাড়া পত্রিকা পড়ি এটা আমার কোনো কারিশমা না, এটা হচ্ছে তোমার নবীর সুন্নতের বরকত। এই নাও মেসওয়াক, মেসওয়াক করার বরকতে আল্লাহ পাক আমার চোখের মধ্যে এত বড় জুতি দিয়েছেন। এজন্য দোস্ত আহবাব, মেসওয়াক যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের অনেকগুলো ফায়দা, তার মধ্যে সাতটা ফায়দার কথা আমি বলবো। যারা নিয়মিত মেসওয়াক করবে তারা যত বক্তৃতা যত কথা বলবে তাদের কখনো গলা ভাঙবে না। যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের স্মরণ শক্তি ভালো থাকবে, যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের হজম শক্তি ভালো থাকবে, যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে, যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের অল্প বয়সে দাঁত পড়বে না, যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের পরবর্তী প্রজন্ম অনেক মেধাবী হবে, তাদের ছেলে মেয়ে অনেক মেধাবী হবে। এজন্য আপনি লক্ষ্য করে দেখবেন যারা আলেম ওলামা তাদের ছেলে মেয়েরা অনেক মেধাবী। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কোথেকে? যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের ছেলে মেয়ে মেধাবী হবে, যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে, যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের অল্প বয়সে দাঁত পড়বে না, যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের হজম শক্তি বৃদ্ধি পাবে, তাদের পেটের মধ্যে গন্ডগোল হবে না, যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের কখনো গলা ভাঙবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? বাড়িত গিয়ে বললেন, তো আমি তো উঠে যাচ্ছি। এরপরে যাই সুবহানাল্লাহ বললেন। আর মেসওয়াকের সবচেয়ে বড় ফায়দা হলো, ইমাম ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওয়া মিন মানাফিহি তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত। মেসওয়াকের অন্যতম ফায়দা হলো মৃত্যুর সময় মেসওয়াক করার বরকতে কালিমা নসিব হইয়া যায়। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত আমল করেছেন সবচেয়ে সর্বশেষ আমল হলো মেসওয়াক। আল্লাহর রাসূল মৃত্যুর আগে মেসওয়াক চেয়েছেন, মেসওয়াক করেছেন। এরপরে আল্লাহুম্মা রব্বির রফিকিল আলা কালিমায়ে শাহাদাত কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যান। দোস্ত আহবাব, এজন্য ইমানের উপর অটল থাকা
ও ইমান সহকারে মৃত্যু লাভের জন্য তিন নম্বর আমল হলো বেশি বেশি মেসওয়াক করা, মুখে দুর্গন্ধ আসলে মেসওয়াক করা, ঘুম থেকে উঠার পরে মেসওয়াক করা, বেশি কথা বলার পরে মেসওয়াক করা, ওজুর আগে মেসওয়াক করা, নামাজের পূর্বে মেসওয়াক করা, দাঁত কালা হয়ে গেলে মেসওয়াক করা। ওই যে ব্যক্তি মেসওয়াক নিয়মিত করবে, নিয়মিত মেসওয়াক করবে, অমিম্মানা ফিলাইহি তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত, যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে মৃত্যুর সময়, সে দুনিয়ার মধ্যে যতই গুনাহগার থাকুক না কেন, লা ইলাহা যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় নিয়ামত দান করবেন। আগে তো অনেক ফায়দার কথা বলেছি, এগুলো তো থাকবেই, সবচেয়ে বড় ফায়দা হলো মৃত্যুর সময় আল্লাহ পাক তার মুখ দিয়ে অটোমেটিকলি জবান দিয়ে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সহকারে মৃত্যু লাভের জন্য চার নম্বর আমল। কয় নম্বর আমল? যে তিনটার কথা বলছি এটা কি কঠিন? কঠিন সহজ না? সহজ না, অনেক সহজ। মেসওয়াক করলে কত ফায়দা, ওই যে সময় শেষ, এই জন্য এত ফায়দার কথা আমি বলতেছি না, নাহলে শুধু মেসওয়াকের উপরে ঘন্টাকে ঘন্টা কথা বলতে পারতাম আজকে, শুধু মেসওয়াকের উপর। মেসওয়াক তো আমরা কিছুই মনে করি না, কত বড় ফায়দা, মৃত্যুর সময় অটোমেটিকলি কি জারি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত আহবাব, ইমানের উপর অটল থাকা ও ইমান সহকারে মৃত্যু লাভের জন্য তিন চার নম্বর আমল হলো ইমানের উপর বেশি 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 শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক যে আমার মতো রিক্সাওয়ালাকে ইমান দান করেছেন, আল্লাহ পাক যে আমার মতো ঠেলাওয়ালাকে ইমান দান করেছেন, আল্লাহ পাক যে আমার মতো একজন বাটপারকে ইমান দান করেছেন, আল্লাহ পাক যে আমার মতো একজন বাড়িওয়ালাকে ইমান দান করেছেন, আল্লাহ পাক যে আমার মতো একজন হাজি সাহেবকে ইমান দান করেছেন, এজন্য মাঝে মাঝে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, ও আল্লাহ তুমি আমার মতো রিক্সাওয়ালাকে ইমান দিয়ে ইমানদার বানিয়েছো আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তুমি আমার মতো একজন বাড়িওয়ালাকে ইমান দান করেছো আলহামদুলিল্লাহ, ও আল্লাহ আমার মতো একজন ঠেলাওয়ালাকে তুমি ইমান দান করেছো এই জন্য আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে শুকর আদায় করা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, বর্তমান ইমানের উপরে যদি কোনো ব্যক্তি শুকর আদায় করে, মাঝে মাঝে শুকর আদায় করে, আমাকে ইমানদার বানিয়েছো এই জন্য আল্লাহ তোমার শুকর আদায় করলাম, এটা যদি কোনো বান্দা করে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইমানের উপরে সে ব্যক্তি অটল থাকবে এবং মৃত্যুর সময় তার মুখ দিয়ে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় অটোমেটিকলি তার মুখ দিয়ে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখল আল জান্নাহ, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কেন? আল্লাহ পাক নিজে বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাওয়ার পরে তুমি যদি আমার শুকর আদায় করো তাহলে আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। ঈমান অনেক বড় নিয়ামত, ঈমান অনেক বড় নিয়ামত, তুমি ঈমান পাওয়ার পরে যদি শুকর আদায় করো আমি তোমাকে ঈমানের উপর অটল রাখবো। তুমি ঈমানদার হওয়ার কারণে যদি আল্লাহর শুকর আদায় করো আমি তোমাকে ঈমানের উপর অটল রাখবো, শুধু তাই নয়, কাল যখন তুমি দুনিয়া থেকে যাইবা তখন তোমার মুখ দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আমি তোমাকে দুনিয়া থেকে নিয়ে আসবো, নিয়ে আসবো। কথা বুঝে আসছি না? বুঝে আসছি না? শুধু তাই নয়, মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেহেতু আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, আল্লাহ পাক যেহেতু বলেছেন তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দিব। শুধু এই ক্ষেত্রে নয়, কোনো ব্যক্তিকে আল্লাহ পাক সুস্বাস্থ্য দান করেছেন, সে যদি আল্লাহ পাকের শুকর আদায় করে আল্লাহ পাক বলেন তোমাকে আমি আরো সুস্বাস্থ্য বানিয়ে দিব। কোনো ব্যক্তির সম্পদ, আল্লাহ পাক কোনো ব্যক্তিকে সম্পদ দিয়েছে, সে সম্পদ পাওয়ার পরে সে যদি আল্লাহ পাকের শুকর আদায় করে আল্লাহ পাক বলেন সম্পদ বৃদ্ধি করার জন্য
জন্য তোমার এত দৌড়াদৌড়ি করতে হবে না, যেহেতু তুমি আমার শুকর আদায় করো এজন্য আমি তোমার সম্পদ আরো বাড়াইয়া দিব। কোন ব্যক্তিকে আল্লাপাক সুন্দরী বানিয়েছেন, কোন মহিলাকে আল্লাপাক সুন্দরী বানিয়েছেন, সে যদি এটার জন্য আল্লাপাকের শুকর আদায় করে, আল্লাপাক বলেন মহিলা এই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মেকআপ করতে হবে, মেকআপ করা লাগবে না, যেহেতু তুমি আমার শুকর আদায় করো আমি তোমাকে সুন্দর বানিয়েছি, এজন্য আমি রব্বুল আলামিন তোমাকে আরো সুন্দরী বানিয়ে দিব। আজানের সময় হয়ে গেছে, আমি কি করব শেষ করে দিচ্ছি, আমি তোমাকে আরো সুন্দরী বানিয়ে দিব, তোমার সম্পদের দরকার, তুমি সম্পদ পেয়ে যদি শুকর আদায় করো আমি তোমার সম্পদ আরো বৃদ্ধি করে দিব। যত নিয়ামত আসে, যত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতকে লক্ষ্য করে যদি আমরা শুকর আদায় করি, আল্লাহ পাক বলেন আমি তোমাকে ওই নিয়ামত আরো বাড়াইয়া দিব। এই যে বর্তমান আমরা সুস্থ আছি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করেছেন, আমাদেরকে সুস্থতা কে দান করেছেন? আল্লাহ। তাহলে এটার জন্য যদি আমরা শুকর আদায় করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? আমাদেরকে আরো সুস্থ রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে ঈমানের উপর অটল থাকা ও ঈমান সহকারে মৃত্যু লাভের বাকি যে তিনটা বিষয় আছে, আল্লাহ যদি কখনো তৌফিক দান করে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি আলোচনা করব যে এই কথাগুলো বলেছি এগুলো মনে রাখার এবং আমল করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।